হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা নাস্তা বানানোর ঝামেলাটা আমার মনে হয় সবারই থাকে। আমার মনে হয় এটা একটা টেনশন যে ঘুম থেকে উঠেই সকালে আগে নাস্তা বানানো দরকার সবার জন্য। এই টেনশন দূর করতে আমি রাতেই রুটি বানিয়ে রাখি বা তার আগের দিন বিকালবেলা, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাবো তারপর রুটি ভাজবো মনে হয় একটা ঝামেলা, সেই জন্য আমি তার আগের দিন রাত্রে রুটি বানিয়ে রাখি। রুটি বানিয়ে আমি পেপার বা টিস্যু দিয়ে ফ্রিজে রেখে দিই, তারপর ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে তারপর ভাজা শুরু করি। সকালের কাজ আগে গুছিয়ে রাখলে আর সকালে বেশি ঝামেলা হয় না, তাড়াহুড়া করতে হয় না, আস্তে ধীরেই সব কাজ করা যায়। আমার মনে হয় এই টিপসটা সবাই ফলো করলে সবার জন্যই ভালো হয়। যারা সকালবেলা ভাত খেতে চান না, রুটি পরোটা খেতে চান, তাদের জন্য এই টিপসটা। আমি রাতে রুটি বানানোর সাথে সাথে সকালের জন্য ভাজিটাও করে রাখি যেন রুটির সাথে খাওয়া যায়। রুটি ভাজা শেষ আর ভাজিটা আমি গরম করে রেখে দিছি, আর এখন একটু চা বানাবো আমার জন্য, শুধু এক কাপ চা। চাটাও হয়ে গেছে, এখন আমার পরিবেশনের পালা। পরোটা, চা, ভাজি একসাথে এখন আমি পরিবেশন করব। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।